কমপ্লিট দেখবেন আর এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি ঠিকঠাক অটো লাইক কিভাবে নেবেন যদি সেই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অ্যান্ড স্ক্রিন আমি সেই ভিডিওটা দিয়ে বা ভিডিওর আমি সেই ভিডিওটা দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন যে ভিডিওতে অটো লাইক কিভাবে নেয় তো চলুন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনার ফোনের টিকটক অ্যাপটাকে ওপেন করে নিতে হবে তো আমরা এখান থেকে আমাদের টিকটক অ্যাপটাকে ওপেন করে নিব টিকটক অ্যাপটা ওপেন করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস এখানে ওপেন হবে ওকে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর একদম নিচে আপনি দেখতেছেন প্রোফাইল আপনাকে সিম্পলি প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিতে হবে তো আমরা প্রোফাইলের উপর একবার ক্লিক করে দিব প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনার যেই ভিডিওটাতে আপনি ভিউজ বাড়াইতে চান সিম্পলি সেই ভিডিওটার উপর একবার ক্লিক করবেন যেমন আমি এটার উপর ভিউজ বাড়াইতে চাই এখানে আপনার দেখতেছেন আমার ভিউজ আছে একশো একচল্লিশ জন ওকে সামরাইটের উপর একবার ক্লিক করব ক্লিক করার পর আপনার সামনে ভিডিওটা ওপেন হবে তারপর আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনাকে থ্রি ডটের উপরে ক্লিক করতে হবে এখানে দেখতেছেন থ্রি ডট আমরা থ্রি ডটের উপর একবার ক্লিক করবো থ্রি ডটের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনাকে কপি লিঙ্ক করে নিতে হবে এখানে সর্বপ্রথম আপনি দেখতেছেন কপি লিঙ্ক নীল কালারের যে অপশনটা যদি আপনাদের এখানে না থাকে তাহলে সিম্পল এখান থেকে খুঁজে আপনারা বের করে নেবেন সো আমরা কপি লিঙ্কে একবার ক্লিক করব কপি লিঙ্কে ক্লিক করার পর আমরা হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসবো হোম বাটনে ক্লিক করে বের হয়ে আসার পর আপনাকে এখান থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে সো আমার গুগল ক্রমস অনেক পছন্দ তো আমি গুগল ক্রমটাকে সিলেক্ট করবো গুগল ক্রম সিলেক্ট করার পর সিম্পলি আমরা সার্চ বারে ক্লিক করব দেন এখানে আমরা সার্চ করবো জ্যাট ইএফাই ডট এম আমি একটা লিঙ্কটা দিয়ে দিতে পারতাম বাট এটা লিঙ্কটা দিলে কপিরাইট আসতে পারে তো আমরা যেটা করবো আপনারা এইভাবে এটা লিখে নেবেন লিখে নেওয়ার পর সিম্পলি গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনার সামনে আমার একটা ইন্টারফেস এখানে ওপেন হবে সো আমার একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর এখান থেকে একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাবেন ভিউজ আপনাকে ভিউসের উপর একবার ক্লিক করে দিতে হবে সো আমরা ভিউসের উপর একবার ক্লিক করে দেব ভিউসের উপর ক্লিক করার পর এখন আপনি যেই ভিডিওটা লিঙ্ক কপি করছেন সিম্পলি সেই ভিডিওটা লিঙ্ক এখানে পেস্ট করে দিতে হবে ওকে সো আমার ওই ভিডিওটাতে কতজন লাইক ছিল বা সরি কতজন ভিউজ ছিল সেটা আপনারা দেখতে পাইতেছেন আমি আপনাদেরকে আবার দেখাই দিই আমার এই ভিডিওটাতে ভিউজ আছে একশো একচল্লিশ জন ওকে একশো একচল্লিশ জন ভিউজ আছে সো আমি এখান থেকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো যে কিভাবে ভিউজ বাড়ে ওকে সো আমরা এখানে এসে লিঙ্কটাকে কপি করে দিব অ্যান্ড পেস্ট করে দিলাম পেস্ট করে সিম্পলি আপনি এখানে একটা অপশন দেখতে পেতেছেন এই অপশনটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে সো আমরা এটার উপরে একবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে এক মিনিট টাইম নেবে এক মিনিট টাইম নেওয়ার পর আপনার এখান থেকে এক মিনিট অপেক্ষা করে নেব সো আমরা এখানে এক মিনিট অপেক্ষা করে নিই সো এক মিনিট অপেক্ষা করার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের যে ভিডিওটাতে ছিল একশো একচল্লিশ জন ভিউজ তো আমরা সিম্পলি একশো একচল্লিশ জন ভিউস এর উপর একবার ক্লিক করবো দেখবো আমরা কতটুকু ভিউজ এখান থেকে নেওয়া যায় সো আমরা এটার উপর একবার ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনারা দেখতেছেন এখানে চার মিনিট বিশ সেকেন্ড ইনি আমাদের ভিউজ আসা কমপ্লিট হয়ে গেছে আপনি চার মিনিট বিশ সেকেন্ড পর আবার ভিউজ নিতে পারবেন সো আমরা এখন যাব টিকটকে সো আমরা টিকটকে গিয়ে দেখি আমাদের এখানে ভিউজ গেন করছি কিনা আমরা এখান থেকে একবার ব্যাগ যাবো ব্যাগ যাওয়ার পর এখানে একবার রিফ্রেশ করে দেবো সো আমরা এখানে একবার রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করে দেওয়ার পর প্রোফাইলের উপর ক্লিক করব প্রোফাইলের উপর ক্লিক করার পর ভিডিওটার উপর ক্লিক করব দেন ভিডিওটা একবার রিফ্রেশ করে দেব সো ভিডিওটা রিফ্রেশ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন আমাদের ভিউজ কিন্তু এখন এক হাজার দশজন হয়ে গেছে এখানে আপনারা টাইম দেখতে পাইতেছেন সো আপনারা টাইমও দেখে নিন এখানে পিএম ছিল এখন পিএমএ আছে আর আমাদের এক জন ভিউজ ভিউস হয়ে গেছে এখানে সো চার মিনিট পর আমরা আবার এক হাজার জন ভিউজ নিতে পারবো তো এইভাবে আপনারা খুব সহজে আপনাদের টিকটক আইডিতে ভিউজ নিতে পারেন এ ছিল আজকে টিউটোরিয়াল যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবেন তাকে এমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান